নমস্কার, আপনাদের সঙ্গে আমি মীনাক্ষী। আপনারা দেখছেন আনন্দ বার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হল খুশির ঈদ। কালনাতে ও মহা সমারোহে অনুষ্ঠিত হল ইসলাম সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব। রাজ্য পেতে চলেছে তার নিজস্ব সরকারি সঙ্গীত। প্রহরীবিহীন লেভেল ক্রসিং এর সমস্যা মিটতে চলেছে। ভাতারেও মহা সমারোহে অনুষ্ঠিত হল ইসলাম সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব ঈদ উল ফিতর। রথযাত্রা উপলক্ষে রাধা গোবিন্দ সেবা সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলে আসছে বিস্তারিত খবরে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হল খুশির ঈদ। টাউন হল ময়দানে সকাল 9টায় অনুষ্ঠিত হল ঈদের মূল নামাজ। কয়েক হাজার মানুষ এদিন একসাথে নামাজ পড়েন। এক মাস রমজানের পর সোমবার পালিত হল ঈদ উৎসব। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা দীর্ঘ এক মাস যাবৎ সারাদিন উপবাসের পর সন্ধ্যায় জলপান করে। কঠোর নিষ্ঠার সাথে তারা এই ব্রতটি পালন করে। পূর্ব বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটির উদ্যোগে সকাল 9টায় প্রধান নামাজটি অনুষ্ঠিত হয় টাউন হল ময়দানে। এদিনের এই নামাজে নতুন বস্ত্র পরিধান করে প্রায় কয়েক হাজার মানুষ নামাজে অংশগ্রহণ করে। বৃদ্ধ থেকে শিশু সকলেই এদিন টাউন হলমুখী ছিল। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা উন্নয়ন সংস্থার সভাপতি ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পৌরপতি ডক্টর স্বরূপ দত্ত, তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত, পৌরসভার এমসিআইসি তথা তৃণমূলের সাধারণ সম্পাদক খোকন দাস, পৌরসভার এমসিআইসি তথা তৃণমূল শহর সভাপতি অরূপ দাস, 9 নম্বর ওয়ার্ডের পুরমাতা শিখা দত্ত সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ রমজান মাসের শেষে খুশির ঈদ হচ্ছে বর্ধমান টাউন হলে। বর্ধমানের অধিকাংশ সংখ্যালঘু ভাইয়েরা এখানে জমায়েত হয়েছে। আজকে ইসলাম ধর্মের একটা খুব পবিত্র দিন। আমি বার্তা দেবো যে সবাই আনন্দে থাকুক, খুশিতে থাকুক, কোনো যেন সাম্প্রদায়িক বিভেদ মানুষের মধ্যে না থাকে, একটা সম্প্রীতি বজায় থাকবে এবং সবার আমি কল্যাণ করি। এবং বিশেষভাবে বর্ধমানের আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা, তাদের আমি বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি ঈদ উপলক্ষে, এবং বর্ধমানের অন্যান্য যারা নাগরিকবৃন্দ আছেন তাদেরও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভাই দাঁড়িয়ে দেবো, ওই তো আসবে। বর্ধমানবাসীকে শুভেচ্ছা, ভালোবাসা আর সম্প্রীতির বার্তা। বর্ধমান চিরকাল ইতিহাসে ঠাঁই পেয়েছে সম্প্রীতির জন্য। সেই সম্প্রীতির বাতাবরণ কখনো নষ্ট হয়নি। আশা করি আজ বা আগামী দিনেও সেই সম্প্রীতি বজায় থাকবে। এটা বর্ধমানের সবচেয়ে বড় গৌরব বলবো। দারুণ নাম করা চ্যানেলের প্রতিনিধিকে পেয়েছি, আমি একটা জিনিস দেখাবো। এখন ব্যাংকে জমা আছে 36,288 টাকা, মানে জমা ছিল। এরপর আমাদের এই সমস্ত খরচ দেখা হবে। তো আমাদের এখানে কেন্দ্রীয় ঈদ কমিটি জানানো তহবিল আছে, আমাদের টেবুলতলা ওয়ার্কশপ বাইতুল মাল ফান্ডে এখানে অর্থ সাহায্য নেওয়া হচ্ছে। আমরা সারা বছর দুঃখদের জন্য যতটুকু
এখন তো একটাই খবর গোটা বাংলা জুড়ে কেন দেশ জুড়ে, যেহেতু বিশ্বের বিশ্ব জয়, পৃথিবী হতে ভুলে যাবে, ভারতের কাছে তো একটা রেয়ার ঘটনা এটা না। আমার সামান্য জ্ঞানে মনে নাই কবে কখন এরকম একটা প্রকল্প বিশ্ব জয় করেছে, আমার জানা নেই। কাজে আমরা এখনো ঘোর কাটিয়ে উঠতে পারিনি, আপ্লুত হয়ে আছে। এখানে বর্ধমান জেলা কেন্দ্রীয় ঈদ কমিটির উদ্যোগে এই ঈদের দিনে এখানে প্রতি বছর নামাজ পড়া হয়। আমরা প্রতি বছরই আসি, কারণ আমরা মনে করি ঈদের দিনেও একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা প্রতিটি মানুষের কাছে আবেদন করি। আমরা হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তাই আমরা ঈদের দিন প্রতিদিনই এখানে নামাজ পড়ার জন্য আমরা এখানে উপস্থিত থাকি এবং বর্ধমানবাসী সবার কাছে আবেদন রাখি ঈদের দিনেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং সবাই মিলেমিশে আমরা বাংলায় যেমন বসবাস করছি সবাই বাস করতে চাই। আপনারা জানেন যে আজকের দিনটা ভারতবর্ষের তথা পৃথিবীতে যারা ধর্মীয় সংখ্যালঘু মানুষ তাদের সবচেয়ে বড় উৎসব। ভারতবাসী বাঙালি হিসেবে আমরা আমাদের চিরাচরিত যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে মেনে আমরা সকলে ভারতবর্ষের নানা ভাষা, নানা মত, নানা পরিধান একে সামনে রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকে এই অনুষ্ঠানে সামিল হয়েছি। আমরা যারা হাত তুলেছি আমাদের যার যা মনে আশা আকাঙ্ক্ষা বাসনা প্রত্যেকে সৎ মনে পাঠান। আল্লাহ যারা দোয়ার জন্য বলেছেন লিখে তাকে আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফেল কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামি। তো আমরা আজকের এই দিনটা আমি মনে করি ঈদের মিলন উৎসব, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকুক এবং যে বিচ্ছিন্নতাবাদী শক্তি বাংলাকে ভাগ করার চেষ্টা করছে, আজকে ঈদের এই পূর্ণ পবিত্র নামাজে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি বাংলা যেন ভাগ না হয়, বঙ্গভঙ্গ যেন আর না হয়, মানুষ সুখী থাকুক, মানুষ ভালো থাকুক, আমরা এটাই আজকে আমাদের আল্লাহ এবং ঈশ্বরের কাছে কামনা করি। সমগ্র শহরবাসী, শহরের সমগ্র প্রান্ত থেকে বহু রোজাদার আজকে এখানে ঈদের নামাজ পড়তে আসেন। এটা একটা ধর্মীয় ঐক্যকেই নির্দেশ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হিন্দু মুসলিম মুসলিম সবাই এক হয়ে সাম্প্রদায়িক যে দাঙ্গা তার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে এই যে একটা সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মনে করছি। আজকে সকলকে ঈদের শুভেচ্ছা জানাই, শুভ ঈদ মুবারক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব আনন্দের সঙ্গে এই ঈদ পালন করুন। ছোট বড় সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাই বর্ধমানবাসীর পক্ষ থেকে এবং সকল বর্ধমানবাসী ভালো থাকুক এই কামনা করি। পূর্ব বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। কালনাতে মহাসমারোহে অনুষ্ঠিত হলো ইসলাম সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব ঈদ। প্রায় 500 বছরের পুরাতন দাঁতন কাতিতলার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের মূল নামাজ। কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এদিনের এই নামাজে।
সোমবার সারা দেশের সাথে পূর্ব বর্ধমানের কালনা শহরেও অনুষ্ঠিত হলো ঈদ উৎসব। এদিন কালনার প্রায় 500 বছর পুরাতন দাঁতনকাটি তলার মসজিদে অনুষ্ঠিত হয় মূল নামাজটি। এদিন ঈদের নামাজে অংশগ্রহণ করে কালনা শহরের মানুষ ছাড়া বহু দূর দূরান্তের মানুষ। উল্লেখ্য, এদিনের নামাজে বহু খুদেদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন বস্ত্র পরিধান করে মানুষ এই নামাজে অংশগ্রহণ করে। নামাজ উপলক্ষে দাঁতনকাটি তলা মসজিদটি সজ্জিত করা হয়। এদিনের এই নামাজ অনুষ্ঠানে প্রায় কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরেলাম বিরতির পর রাজ্য পেতে চলেছে তার নিজস্ব সরকারি সঙ্গীত। সঙ্গীতটি লিখেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল্প কিছুদিনের মধ্যেই প্রকাশ হতে চলেছে সেই গান। তামিলনাড়ুর পর পশ্চিমবঙ্গে হতে চলেছে নিজস্ব সরকারি সঙ্গীত। রাজ্য পেতে চলেছে তার নিজস্ব সরকারি সঙ্গীত। সেই সঙ্গীতটি লিখেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি অনুচ্ছেদে ওই গান লেখার কাজ প্রায় শেষের মুখে। রাজ্যের ভূগোল, ইতিহাস, সংস্কৃতি সবই থাকবে এই গানের মধ্যে। এছাড়াও এই গানে তুলে ধরা হবে সাম্প্রদায়িক মেলবন্ধনের ছবি। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের নাম বদলের সুপারিশ করে দিল্লিতে চিঠি দিয়েছেন। পশ্চিমবঙ্গ হতে চায় বাংলা, সেই মতো নিজস্ব পরিচিতি পেয়েছে রাজ্য। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে নিজস্ব সরকারি সঙ্গীত। অপেক্ষা আর মাত্র কয়েকটা মাসের। হয়তো শারদ উৎসবের প্রাক্কালে নিজস্ব সরকারি গান পৌঁছে যাবে মানুষের কানে কানে। ভিও রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। প্রহরীবিহীন লেভেল ক্রসিং এর সমস্যা মিটতে চলেছে। মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই সমস্যা সমাধানে হাত লাগিয়েছে। এর ফলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমবে বলে সকলে আশাবাদী। ভারতীয় বিজ্ঞানীদের দৌলতে প্রহরীবিহীন লেভেল ক্রসিং এর সমস্যা মিটতে চলেছে। এতদিন বিজ্ঞানীরা মহাকাশে মুশকিল আসান করত, এখন তারা মাটিতেও মুশকিল আসান করবে। ইসরো স্যাটেলাইট প্রযুক্তিতে সুরক্ষিত হবে অরক্ষিত লেভেল ক্রসিং। অরক্ষিত লেভেল ক্রসিং হলো ঝুঁকির ব্যাপার। সমীক্ষাতে দেখা গেছে প্রহরীবিহীন লেভেল ক্রসিংগুলিতে প্রায় 40% দুর্ঘটনা ঘটে। ভারতবর্ষে এইরূপ প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ের সংখ্যা প্রায় 10,000-এরও বেশি। সেই বিপদকে সমাধান করার রক্ষাকবচ নিয়ে এল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরো একটি ইনগ্রেটেড সার্কিট চিপ তৈরি করেছেন। চিপটি থাকবে সংশ্লিষ্ট ট্রেনগুলিতে। প্রহরীবিহীন লেভেল ক্রসিংগুলিতে থাকবে অ্যালার্ম দেওয়া হুটার। ট্রেনটি ক্রসিংয়ের 500 মিটারের মধ্যে এলেই স্যাটেলাইটের মাধ্যমে প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ের হুটারটি বেজে উঠবে। ট্রেন প্রহরীবিহীন লেভেল ক্রসিং পেরিয়ে যাওয়ার পর অ্যালার্ম বা হুটার বন্ধ হয়ে যাবে। রেল দপ্তর ও বিজ্ঞানীদের আশা, এর ফলে প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ের দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে যাবে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ভাতারেও মহাসমারোহে অনুষ্ঠিত হল ইসলাম সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব ঈদ উল ফিতর। ভাতার বাজারে জামা মসজিদে সকাল 8:30 নাগাদ অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। নামাজের পর একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ভাতারেও মহাসমারোহে অনুষ্ঠিত হল ইসলাম সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব ঈদ। উপবাস আর প্রার্থনার পবিত্র রমজান মাস পেরিয়ে হিজরি ক্যালেন্ডারের শালওয়াল মাসের প্রথম দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় ঈদ উল ফিতর। এদিন সূর্যোদয়ের আগে ফজরের নামাজ পড়েন ইসলাম ধর্মাবলম্বীরা। পরে অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ নামাজ। আজকে আমাদের ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর আমাদের আজকে তো যথাযথভাবে আজকে আমাদের ভাতার বাজার জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ 8:30 ভালোভাবে সম্পন্ন হলো। এবং আমার প্রত্যেক মুসলমান ভাইয়ের কাছে ঈদের শুভেচ্ছা জানাই, সকলকে ঈদ মুবারক। ঈদ উল ফিতর আজকে আমাদের খুব পবিত্র দিন। আমাদের মুসলিম সমাজে সব থেকে বড় পবিত্র দিন।
বিগত 29টা রোজা শেষ হয়েছে কালকে ঈদের চাঁদ দিয়ে। আজকে ভাতার বাজার জামে মসজিদ সাড়ে আটটায় আমাদের ঈদ উল ফিতরের নামাজ হয়েছে, খুব সুষ্ঠুভাবে হয়েছে। আর ভাতারবাসী তথা আমাদের ভারতবাসীর কাছে তো খুব আনন্দের ব্যাপার যে কালকে রথের আনন্দ শেষ না হতে হতে আজকে আবার ঈদের আনন্দ, পরপর দুটো আনন্দ একইভাবে। তা ভাতারবাজার জামে মসজিদ কমিটির পক্ষ থেকে সকলকে জানাই ঈদের প্রীতি ও শুভেচ্ছা, বিশেষ করে আনন্দবার্তার সকল দর্শককে জানাই ঈদের প্রীতি ও শুভেচ্ছা। ভাতার বাজারে জামে মসজিদে সকাল 8:30 নাগাদ অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। পুরুষদের পাশাপাশি মহিলারাও নামাজ পড়েন, নামাজের পর একে অপরের কাছে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আমরা ঈদের জন্য যে আমাদের ঈদ আসবে আমরা আনন্দ করবো, রমজানের পরে আমরা এক মাস যে রমজান করি, আমরা রোজা করি, তার জন্য ঈদের জন্যই তো অপেক্ষা করে থাকি যে আজ কবে ঈদ হবে, আমরা ঈদের জন্য আমরা খুব আনন্দ করবো। হ্যাঁ, আমরা খুব আনন্দ করি আর আমাদের এখানে খুব ঈদের খুব ভালোভাবেই ঈদ কাটে। ঈদ হ্যাঁ আমাদের সব থেকে বড় জিনিস এটা। হ্যাঁ, ঈদে আমরা সবাই মিলে আজকে নামাজ পড়েছি 8টার সময়। হ্যাঁ, আনন্দ করছেন? হ্যাঁ, আমরা খুব আনন্দ করছি। আমাদের ভাতায় গ্রামে খুব ভালোভাবে পাড়ার মধ্যে ঈদ যাপন করা হলো আনন্দের সহিত সবাই মিলে। নানা রকম খাবার তৈরি হয় বাড়িতে, বন্ধু বান্ধব সব আত্মীয় স্বজন আসে, এইভাবেই আমাদের ঈদ খুব আনন্দ করে আনন্দের সহিত ঈদ উৎসবটা পালন করা হলো। ঈদটা খুব সুন্দরভাবে হয়। এই এক মাস রোজা রাখার পর যে আজকে ঈদ উপলব্ধ হচ্ছে এটা, এটা আপনাদের কেমন লাগছে? ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরের খবরে। রথযাত্রা উপলক্ষে রাধা গোবিন্দ সেবা সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার থেকে 7 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রথযাত্রা উপলক্ষে মেলাও বসে। ভাতারের রাধা গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দ সেবা সমিতির পক্ষ থেকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হলো। ভাতার কল্পকুরপার রাধা গোবিন্দ মন্দিরে রবিবার থেকে 7 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগন্নাথ দেবের পুজো অর্চনার পাশাপাশি বাউল ও কীর্তন গান সহ বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রথযাত্রা উপলক্ষে মেলাও বসে। সোমবার পূজোর পর সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে। নিত্য সেবা হয়ে চলছে, মন্দিরে জগন্নাথ দেবেরও সেবা হয়,
গত বছর ওরা রথ এনেছিল, অনুরোধ করেছিল আমাদের যে একটা মাসির বাড়ি করবো, ওই হিসেবে এখানে মাসির বাড়ি স্থাপন করা হয়েছিল। এবছর কোনো একটা কারণে হয়তো কিছু বুঝেছে জগন্নাথ প্রভু, হয়তো ইচ্ছে নাই, তাই এবছর ওরা বাতিল করেছে। কিন্তু আমরা যেমনভাবে সেবা আদি পূজা অর্চনা মেলা কীর্তন বাউল সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন চলে ঠিক সেইভাবেই চালাচ্ছি এবং এটা প্রতি বছরই চালাবো। এই নয় দিন বাবদ আমরা যেভাবে অনুষ্ঠান করি করে এসেছি এবছরও করব, প্রতি বছরই করব। রাধা গোবিন্দ এটা আমাদের উৎসব ক বছর হচ্ছে? এটা এটা 25 বছরে পা দিল, আর মাসির বাড়ি স্থাপন করেছিল ওরা 2 বছর। জগন্নাথের মাসির বাড়ি স্থাপিত হয়েছিল, তার আগেও রথ না থাকলেও আমাদের এখানে জগন্নাথ দেবের প্রভু জগন্নাথ দেবের সেবা আদি সবই হতো, হরিনাম সংকীর্তন এবং কীর্তন বাউল গান সবই হতো। সেরকম এবারও মেলা বসেছে আমাদের হরিনাম সংকীর্তন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হল খুশির ঈদ। কালনাতেও মহা সমারোহে অনুষ্ঠিত হল ইসলাম সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব ঈদ। রাজ্য পেতে চলেছে তার নিজস্ব সরকারি সঙ্গীত। প্রহরীবিহীন লেভেল ক্রসিং এর সমস্যা মিটতে চলেছে। হাতারেও মহা সমারোহে অনুষ্ঠিত হল ইসলাম সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব ঈদ উল ফিতর। রথযাত্রা উপলক্ষে রাধা গোবিন্দ সেবা সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।